টলিউড অভিনেত্রী সোহিনী সরকার অভিনয় শুরু করেন 2008 সালে। তবে সেই সোহিনীর সাথে আজকের এই সোহিনীর যেন আকাশ পাতাল পার্থক্য। নিজের চিরচেনা ছক ভেঙে বরাবরই নতুন নতুন রূপে পর্দায় ধরা দিচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করে হয়েছেন খবরের শিরোনাম। এবার নতুন খবরে আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। গুঞ্জন চলছে এতদিন যে রণজয় বিষ্ণুর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি, সেই সম্পর্ক নাকি এখন ভাঙতে চলেছে, আর সেই গুঞ্জন উস্কে দিয়েছেন সোহিনী নিজেই। প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন সিঙ্গেল, এরপর এই গুঞ্জন সত্যি করে পরে তিনি আবারও পোস্ট করেন, আমি একা এবং একাকিত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। এই তো কিছুদিন আগে মার্চে প্রেমিকের জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল সোহিনীকে, কিন্তু হঠাৎ তাদের কি হলো যে এখন সেই সম্পর্কই আর রাখবেন না তারা, আর তার কোনো উত্তর দেয়নি কেউই। তবে পরে আরো একটি পোস্ট করে সোহিনী লিখেছেন, বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব, না হলে পরে অন্যায় হবে। শোবিজ অঙ্গনে নতুন সম্পর্ক গড়ে ওঠা ও ভেঙে যাওয়া নতুন কিছু নয়, তবে যে গভীর প্রেমে সোহিনী ও রণজয় বিষ্ণু হাবুডুবু খাচ্ছিলেন, হঠাৎ সেই প্রেমের কি হলো, কেন বা কি অপরাধ বিষ্ণু করেছেন যার জেরে এতদিনের সম্পর্ক ভালোবাসাকে ভুল সম্বোধন করে বসলেন সোহিনী? সোহিনী ভক্তরা আপাতত সেই উত্তর খুঁজছে। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল, এসবই জানেন রণজয়। আবার রণজয়ও একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, শুধু তাই নয় লিভ ইন সম্পর্কেও ছিলেন, সে খবরও জানেন সোহিনী। তবে সবশেষ সোহিনী ও রণজয় চুটিয়ে প্রেম করছিলেন, এবার 3 বছর পর সে সম্পর্ক ভেঙেছেন দুজন। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।